পটুয়াখালীতে অতিবৃষ্টিতে পেপে গাছের গোড়ায় পানি জমে থাকায় নষ্ট হয়েছে জেলার বিভিন্ন পেপে বাগান যাতে ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার বহু কৃষক গলাচিপার রাজা পেপে বাগান থেকে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী হুমায়ুন কবির কৃষির হাত ধরেই গ্রামীণ অর্থনীতির চাকা করে আর কখনো কখনো প্রাকৃতিক দুর্যোগ একজন কৃষককে থামিয়ে দেয় আমি এই মুহূর্তে রয়েছি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের রাজা গ্রামের বাবুল শিকের পেপে বাগানে তিনি এবছর পাঁচ একর জমিতে পাঁচ থেকে ছয় লাখ টাকা ব্যয় এই বাগানটি নির্মাণ করেছেন এবং এবছর তার কিন্তু এই বাগান থেকে দশ থেকে বারো লাখ টাকা আয় করার কথা ছিল কিন্তু ভারী বৃষ্টির কারণে বাগানের প্রায় তিন ভাগের দুই ভাগ গাছই কিন্তু নষ্ট হয়ে পড়ে আছে এবং লাখ লাখ টাকার পেঁপে ঝরে পড়েছে এলাকায় আরও চার থেকে পাঁচটি বাগান আমরা ঘুরে দেখেছি সকল বাগানের চিত্রই কিন্তু একই রকম এবং এক একটি গাছে কিন্তু দুই থেকে আড়াই হাজার টাকার পেপে হয়ে থাকে এবং এক একটি পেঁপে কিন্তু তিনি বলছেন দুই থেকে আড়াই কেজি ওজন পর্যন্ত হয় তিনি আশি থেকে নব্বই টাকা কেজি হিসাবে বাজারে পেপে বিক্রি করে আসছিলেন দক্ষিণ অঞ্চল কিন্তু একটি আহ প্রাকৃতিক দুর্যোগপূর্ণ এলাকা যে কারণে প্রতি বছর শিডোর আয়লা মহাসণের মতো নানা দুর্যোগে কিন্তু প্রথমে একজন কৃষক ক্ষতিগ্রস্ত হয়ে থাকে এই বাগান করতে গিয়ে কিন্তু এবছর তার একটি এনজিও থেকে তিনি পাঁচ লাখ টাকা ঋণ করেছেন এবং বর্তমানে সেই ঋণ পরিশোধ করতে তার হিমশিম খেতে হচ্ছে তিনি বলছেন এমন অবস্থায় যদি তাকে সরকারি সহায়তা না দেওয়া হয় তাহলে তিনি ঘুরে দাঁড়াতে পারবেন পটুয়াখালীর কালারাজা গ্রাম পেঁপে বাগান থেকে এই ছিল আমার কাছে আজকের মতো সর্বশেষ খবর